ঝিনাইদহে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম যোদ্ধা বিপ্লবী বাঘা যতীনের 105তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার বিকেলে তার পৈতৃক ভিটা হরিণাকুণ্ডু উপজেলার রিসখালী গ্রামে অনুষ্ঠানের আয়োজন করে বিপ্লবী বাঘা যতীন একাডেমি। হরিণাকুণ্ডু উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। মুখ্য আলোচক ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ডক্টর সিদ্ধার্থ শঙ্কর জোয়ারদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিসা সুলতানা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হরিণাকুণ্ডু প্রেস ক্লাবের সভাপতি এম সাইফুজ্জামান তাজু, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেরেগুল ইসলাম, রিসখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কুমার দে, দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ। অনুষ্ঠান পরিচালনা করেন সাংস্কৃতিক কর্মী সুমন শিকদার। বক্তারা ব্রিটিশ বিরোধী আন্দোলনে বাঘা যতীনের অবদান ও জীবন দর্শনের নানা দিক নিয়ে আলোচনা করেন। এর আগে বিপ্লবী বাঘা যতীন একাডেমির ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়। রাসবিহারী বসু, যাকে আমরা এম এন রায় বলে চিনি, যারা পরবর্তী পর্যায়ে এই বিপ্লবকে ত্বরান্বিত করতে লাগে। উৎপাত হয়েছে, একটা বাঘ গ্রামে হামলা করেছে, মানুষজন সাথে কথাবার্তা বলেছে যে আমরা কিভাবে ভারতকে স্বাধীন করতে পারি। বেকসুর খালাস, অর্থাৎ ব্রিটিশ গভর্নমেন্ট কোন প্রমাণ করতে পারলেন না, দাঁড়িয়ে আছি এই বাংলাদেশটির স্বপ্ন দেখেছিলেন অরবিন্দ ঘোষের সংস্পর্শে আসলেন। অরবিন্দ, ব্রিটিশরা যে সমস্ত জায়গায় পৃথিবীর নানা জায়গায় শাসন করেছে, বারবার বন্দুক বাগত খুব আর কিছু লোক তো থাকে খারাপ কাজ করার জন্য, অর্থাৎ ওনার নামে সেই বিখ্যাত হার ষড়যন্ত্র। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।